অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। শুক্র গ্রহের রাশি পরিবর্তনে আটটি রাশি পার্থিব মহা সুখ পেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। এই যে 28শে সেপ্টেম্বর এই শুক্র কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে এবং 22শে অক্টোবর পর্যন্ত এই সিংহ রাশিতে এই শুক্রর অবস্থান, এই আটটি রাশির ক্ষেত্রে কি ফল হতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, শুক্র আমাদের পার্থিব এবং ভৌতিক জগতের যে সুখটা আছে কিনা সম্পূর্ণ ডিপেন্ড করে শুক্রের উপর। আপনার যদি বাই বার্থ চার্ট ভেনাস যদি ভালো থাকে, এই সময় আপনারা যে আটটি রাশির কথা বলছি নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেনই পাবেন। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993। যারা কন্ট্যাক্ট করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, অবশ্যই আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কল হয়তো সবসময় ধরা যায় না, যদি আমার সঙ্গে পার্সোনালি ভিজিট করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করুন, মেসেজ করুন, এবং সকাল 11টা থেকে রাত্রি 8টার মধ্যে আপনারা করবেন, রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। তো শুরু করা যাক এই শুক্রের রাশি পরিবর্তনে, এই আটটি রাশি মহা সুখ পেতে চলেছে। দেখুন, শুক্রের আন্ডারে কিন্তু এই জগতে সমস্ত কিছু সুখ কিন্তু আছে। আপনি একটা এসি ঘর বলুন, আপনি ঠান্ডা গ্লাসে জল বলুন, আপনি আরাম বিছানা বলুন, আপনি সুন্দর গাড়ি বলুন, সুন্দর বাড়ি বলুন, আপনার মধ্যে গ্ল্যামার বলুন, ফিল্ম দুনিয়া বলুন, সমস্ত কিছু কিন্তু শুক্রের আন্ডারে আছে। অর্থাৎ যা কিছু ঝাঁ চকচকে কি না সেখানেই জানবেন শুক্রের কিন্তু প্রভাব আছে। আপনি সুন্দর পোশাক পরিচ্ছদ বলুন, আপনার প্রচুর ব্যাংক ব্যালেন্স বলুন, সমস্ত কিছু কিন্তু শুক্রের মধ্যে আছে। সমস্ত কিছু পার্থিব ভোগ আপনি যে করবেন কি না সম্পূর্ণ আপনার রাশিচক্রে শুক্র যদি ভালো থাকে তবে আপনি কিন্তু পার্থিব ভোগ কিন্তু আপনারা করতে পারবেন। অনেকেই প্রচুর অর্থ উপার্জন করে কিন্তু সে মতন ভোগ করতে কিন্তু পারে না। এটা জানেন, শুক্র যদি আপনার রাশিচক্রে সেই মতো না থাকে আপনার কিন্তু ভোগ আসবে না। সুন্দর গাড়ি বলুন, সুন্দর বাড়ি বলুন, আপনি এসি ঘর বলুন, মানে যাবতীয় ভৌতিক যে সুখ, সুন্দর জামা কাপড়, মানে লাক্সারি লাইফটা টোটাল ডিপেন্ড করে হচ্ছে ভেনাস। আপনি যদি গান বাজনা, শিল্পকলা, অভিনয় জগতেও যদি যেতে চান, শুক্র এবং রাহুর কিন্তু যথেষ্ট ভূমিকা কিন্তু আছে। ভেনাস যদি ভালো না থাকে, রাহু যদি ভালো না থাকে, আপনি কিন্তু ফিল্ম দুনিয়াতে সেই জায়গায় কিন্তু পৌঁছাতে পারবেন না। শুক্রের মধ্যে আছে গ্ল্যামার। তো এই শুক্রের রাশি পরিবর্তনে যে আটটি রাশির কথা আমি বলবো, সেই আটটি রাশির কিন্তু চারিদিক থেকে সুযোগ কিন্তু আসতে চলেছে। অর্থাৎ অর্থবৃষ্টি, ধনবর্ষা, বাড়ি গাড়ি, আপনার প্রচুর অর্থ এই সময় কিন্তু উপার্জন করবে। যদি আপনার বাই বার্থ চার্ট ভেনাস অর্থাৎ শুক্রের পজিশান যদি ভালো থাকে, এটি হচ্ছে সার্বিক বিচার, ব্যক্তিগত বিচার নয়, বর্তমান গ্রহের নিরিখে আমি এই বিচারটা আপনাদের সামনে ফলাদেশটা তুলে ধরতে চলেছি। যদি আপনার রাশিচক্রে শুক্রের পজিশান ভালো থাকে বা শুক্রের যদি মহাদশা চলে বা শুক্রের যদি অন্তদশা চলে, নিশ্চিতরূপে আপনারা কিন্তু এই সময় শুভ ফল পাবেনই পাবেন। তো প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন, আপনাদের ঠিক চতুর্থপতি শুক্র এবং একাদশপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ ধনভাবে আপনাদের ধনবর্ষা কিন্তু হবে, অর্থনৈতিক দিকটা আপনাদের খুবই ভালো এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা আসবে, পরিবারের মধ্যে শান্তি, আপনাদের কোনো জায়গা বা বাড়ি কেনার কিন্তু প্রবল সম্ভাবনা বা ফ্ল্যাট বা তার জন্য টাকা অগ্রিম করতে পারেন এবং লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের আসছে। যারা গান বাজনা অভিনয়ের সঙ্গে যুক্ত আছে, শিল্পকলার সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আপনাদের হবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন ঘটাতে চলেছে। দুই নম্বর যে রাশি
সেই রাশি সিংহ রাশি। সিংহ রাশিতে আপনাদের শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের দশমপতি তৃতীয়পতি এই শুক্র আপনাদের রাশিতে অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে প্রেমের ব্যাপারটা আপনাদের খুবই ভালো, প্রেমজ সম্পর্ক আপনাদের আসবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা আপনারা পাবেন। যাদের ব্রেকআপ হয়ে গেছে সেই ব্রেকআপটা কিন্তু আপনাদের কাটবে। এবং সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভৌতিক জগতের সমস্ত সুখ কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ যাবতীয় সুখ আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা আসবে, কর্মপ্রাপ্তি। যারা ফিল্ম দুনিয়া গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। গ্ল্যামার জগতে যারা যুক্ত আছেন সিংহ রাশি বা রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষ শুভ। এরপরে যে রাশি কথা বলবো, তিন নম্বর রাশি, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে। এই একাদশভাবে অবস্থান করা আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা দিবে। আপনাদের গাড়ি কেনার প্রবল সম্ভাবনা আছে বা ফ্ল্যাট বা জায়গা এই সকল কিনতে পারেন আপনাদের, বা তার জন্য কোনো টাকা অগ্রিম দেওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। অর্থাৎ এই সময়, অর্থাৎ এই 28শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবর পর্যন্ত তুলা রাশির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু দেবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির নবমভাবে শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ আপনাদের কিন্তু দেবে। অর্থাৎ দশমভাবে এই শুক্রের অবস্থান, আপনাদের সপ্তমপতি বিবাহের জায়গা আপনাদের ভালো করবে, আপনাদের প্রেমের জায়গা ভালো করবে, আপনাদের ভৌতিক সুখ পার্থিব সুখ আপনারা কিন্তু ম্যারিড লাইফে হ্যাপি কিন্তু আপনারা হবেন। অর্থাৎ বিবাহের জায়গাটা আপনাদের বিশেষ প্রশমিত করবে, প্রেমের জায়গাটা ভালো হবে, ব্যবসার দিকটা ভালো, শিল্পকলা গান বাজনা অভিনয়ের সঙ্গে গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো। এই সময়টা বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশি দেখুন, আপনাদের একাদশপতি শুক্র, আপনাদের একাদশপতি শুক্র আপনাদের রাশির নবমভাবে অবস্থান করছে ভাগ্যভাবে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রশমিত হবে। এবং আপনাদের ভাগ্যোদয়, আপনাদের কাজের ক্ষেত্রে সফলতা, আপনাদের ধন ভাগ্য খুবই ভালো, অর্থাৎ ধনবর্ষা আপনাদের এক কথায় হতে চলেছে। এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। প্রেমের জায়গাটা ভালো, আপনাদের ম্যারিড লাইফ ভালো, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট শুভ। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমভাবে এই শুক্রের অবস্থান, অর্থাৎ আপনাদের চতুর্থপতি এবং আপনাদের নবমপতি, চতুর্থপতি এবং নবমপতি আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছে। অর্থাৎ বিবাহের জায়গাটা আপনাদের কুম্ভ রাশির বিবাহের জায়গাটা ভালো, ব্যবসার জায়গা ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির বিশেষ লাভ কিন্তু দিবে। প্রেমের জায়গাতে আপনারা সাকসেস পাবেন। এই যে নবমপতি সপ্তমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে ধনবর্ষা, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন এবং প্রাপ্তির জায়গাটা আপনাদের ফুলফিলমেন্ট হবে এবং আপনাদের বহুদিনকার মনোবাঞ্ছা আপনাদের ডিজায়ারগুলো কিন্তু পূরণ হতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র রাশির পঞ্চমভাবে অবস্থান করছে। প্রেমের জায়গাটা কিন্তু খুব শুভ মেষ রাশির। নতুন প্রেম, ব্যবসা, পারিবারিক সুখ, অর্থ বৃষ্টি আপনাদের কিন্তু হবে। এবং আপনাদের কোনো জায়গা কিনা বা গাড়ি কিনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে পার্থিব মহাসুখ, ভৌতিক সুখ এই মেষ রাশির জাতক বা জাতিকারা পেতে চলেছেন এবং ধনবর্ষা হতে চলেছে মেষ রাশি, যদি আপনার রাশিচক্রের শুক্রের পজিশন ভালো থাকে। শেষ যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। আপনাদের রাশির অধিপতি চতুর্থভাবে ভ্রমণ করছে, অর্থাৎ আপনাদের সুখ সাধনের জায়গাতে এই শুক্রের
ভ্রমণ আপনাদের সুখ সাধনের জায়গা বাড়বে, আপনাদের প্রেমের ক্ষেত্রে ভালো, আপনাদের পরিবারের দিকটাই ভালো, বন্ধুবান্ধব থেকে সহযোগিতা পাবেন, যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, যারা অভিনয় গান বাজনা সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। এবং কোনো বাহন কিনা, গাড়ি কিনা বা ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য বা জায়গা কেনার জন্য সেই টাকা অ্যাডভান্স দেওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে গৃহসুখ, পারিবারিক সুখের জায়গা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এবং আপনারা বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা এই মাসে কিন্তু আপনারা পাবেন, এবং আপনাদের ডিজায়ারগুলো, মনোবাঞ্ছাগুলো ফুলফিলমেন্ট হতে চলেছে, অর্থাৎ আপনাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের পার্থিব এবং ভৌতিক মহা সুখ পেতে চলেছেন। আমি আবারও বলছি, আমার এই কথাগুলো যাদের খাটছে না, একটুকু গাছের পাতা নড়বে না, তারা জানবেন আপনাদের বাই বার্চার শুক্রের পজিশন খারাপ আছে বা কোনো অশুভ গ্রহের দশা বা অন্তদশা চলছে। সেই জায়গাগুলো আপনারা যদি রেক্টিফিকেশান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে এই গ্রহের যে শুভ ফলগুলো পাবেনই পাবেন। শুক্র আমাদেরকে ভৌতিক সুখ প্রদান করে, যাবতীয় সুখ, এবং ধনবর্ষা হতে চলেছে এই আটটি রাশির। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।